গুড আফটারনুন, দিস ইজ সুরেশ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার্স ফুটস্টেপস। তো তোমরা ভাবছো এত লেটে কেন ব্লগ শুরু করছি, আজ রোববার। এবার রোববার ক্লাস ছিল তাই সকালবেলা রাইডও হয়নি, কিছু হয়নি। তো সেই জন্য ক্লাস থেকে ফেরার পর স্প্যানেড এসছি, ভাবলাম স্প্যানেডে একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক। আর আপাতত আছি স্প্যানেডের টি জাংশনে, তো চা খাওয়া দিয়ে আপাতত ব্লগে শুরু হচ্ছে। তো যারা কখন সবে ঘুম থেকে উঠছ তাদের জন্য গুড মর্নিং, আর যারা অলরেডি মানে অ্যাক্টিভ হয়ে গেছো তাদের জন্য আফটারনুন। চা খাওয়া কমপ্লিট, আর সঙ্গে আমরা টোস্টও খেয়ে নিয়েছি। এবার আমি যাবো হচ্ছে শ্রীলেদার্সের দিকে, দেখি কিছু শপিং করা যায় কিনা, কারণ স্প্যানেড এসেছি, স্প্যানেড মেনলি বেসিক্যালি শপিং করা যায়। তো একবার দেখবো, যদি কোনো রকম শু পছন্দ হয় তাহলে কিনে নেবো, আর তারপরে আমরা একবার মেট্রোপলিস দিকেও যেতে পারি, কিছু ব্লগিং ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে, যদি যাই হয়তো সেটাও দেখতে পাবে হয়তো, কারণ মেট্রোপলিতে মানে খুব বিশেষ ব্লগ করা সহজ কনসেপ্ট নয়। তো চলো এগিয়ে যাই। তো রাইডিংয়ের জন্য এই শ্যুটা পছন্দ হয়েছে, সেটা বেশ ভালো লাগছে আমার, একটু ট্রাই করে দেখব, যদি মানে সাইজে হয় তাহলে অবশ্যই নিয়ে নেব, কারণ রাইডিং শ্যু অলওয়েজ কমফোর্টেবল থাকে। ভালোই কমফোর্টেবল আছে, তারপরে তো আমি এটা নিয়ে নিচ্ছি, আশা করছি রাইডিংয়ের জন্য বেশ ভালোই হবে। শপিং হয়ে গেছে, তো আজ আর শপিং করবো না, এখন খালি ঘুরে বেড়াবো, কারণ অনেক খরচ হয়ে গেছে, কারণ এসে অলরেডি দুটো আলাদা আলাদা পজের দু রকম জুতো পেয়েছি, এবং তো অনেক খরচ হয়ে গেছে। তো জুতো কেনার পরও এখনও পর্যন্ত আমরা স্প্ল্যানেডেই ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ, অতিরিক্ত রোদ, তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। দোকানপাটও অনেক ভালোই বসেছে দেখতে পাচ্ছ আমার আশেপাশে। তো দেখি আর যদি কোনো কিছু কেনার থাকে। তো এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি আপাতত সেটা হচ্ছে হক সাহেবের মার্কেট। অনেকেই জানো অ্যাকচুয়ালি হক মার্কেট কোনটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি নিউ মার্কেট, বাইরে রোদ্দুর জন্য বেসিক্যালি প্রায় পেছন দিকটা দেখতেই পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ মার্কেট। বাট নিউ মার্কেটে আমার কোনো কাজ নেই, আমার যেতে হবে মেট্রোগলি, কারণ ইচ্ছা আছে একটা ব্লগ লাইট কেনা। মেট্রোগলি একটা স্পেসিফিক দোকানেই আমি যাই শুরু, অন্যান্য দোকান থেকে আমি সেরকম কিছু কিনি। তো আগে যাই দেখি যেটা আমি চাইছি সেটা পাচ্ছি কিনা, যদি পাই তো দেখতে পাবো। মেট্রোগলিতে যে কারণে এসেছিলাম সেটা তো সাকসেসফুল হয়নি, তার কারণ যার সাথে অ্যাকচুয়ালি দেখা করতেছিলাম মেট্রোগলিতে যে শপটায় আমি যাই সে তো আজকে দোকানেই আসেনি, তো কাজ হয়নি, আবার অন্য কোনো দিন আসতে হবে। আপাতত ভাবছি আবার চাঁদনি চকটা ঘুরে যাবো, দেখি চাঁদনি চকে বিশেষ কিছু পাওয়া যায় কিনা আমাদের প্রয়োজনীয়। টাইম আপডেট হচ্ছে 4টে বেজে গেছে, আর মোটামুটি আমার যা কাজ ছিল প্রায় শেষ হয়ে গেছে, খালি একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওয়েলিংটন গিয়ে আমার অ্যাভেঞ্জারের জন্য আমার রেয়ার ভিউ মিরর কিনতে হবে, আমার সেই দিকেই যাচ্ছি। ইচ্ছা আছে যদি ট্রাম পাই তো ট্রাম চড়ব, আদারওয়াইজ বাস যাব বা হেঁটেও যাওয়া যেতে পারে, কীভাবে যাব সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি। তো যেভাবে যাব তোমরাও দেখতে পাবে, তো চলো হাঁটতে থাকি।
চারটা সাবগেট, ট্রাম বাস কিছুতে করেই আসিনি, টোটো পেয়েছিলাম, তাই সরি টোটো না অটো করে এসেছি। বাট রোববার দিন পুরো ওয়েলিংটন দেখতেই পাচ্ছ, পুরো ওয়েলিংটন ফাঁকা, কারণ পুরো ওয়েলিংটন বন্ধ, ম্যাক্সিমাম একটা কি দুটো দোকান খোলা আছে, বাকি সব বন্ধ। তো মনে হচ্ছে না এসব লাভ হয়েছে, দেখছি যদি আলটিমেটলি কোনো লাভ হয়ে থাকে। আর দেখে মনে হচ্ছে আমি আউট অফ ফোকাস হয়ে গেছি। ওয়েলকাম ব্যাক। সো যখন আমি চেক করলাম এডিট করার টাইমে যে এন্ডিংটা, তো এন্ডিংটা দেখলাম ঠিক অডিও ক্লিয়ার না, সেই জন্য এন্ডিংটা আবার শুট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর সঙ্গে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে রাখবে। আর সঙ্গে ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। তো আজকের জন্য সাইনিং আউট সরজিৎ, রাইট সেফ স্টে।